নমস্কার বন্ধুরা আজকে রেসিপি কুমড়ো শাকের ডগা দিয়ে মুসুর ডালে হাতে মাখা রেসিপি এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সবার প্রথমে এখানে আমাদের কুমড়ো গাছ হয়েছে মানে কুমড়ো দানা ফেলে একটা গাছ হয়েছে সেই গাছ থেকে আজকে আমি এই কুমড়ো শাকগুলোকে কেটে নিচ্ছি দেখুন লগলগ করছে শাকগুলো এইভাবে আমি শাকগুলো দুটো ডগা কেটে নিয়েছি আরও একটা ডগা কেটে নিয়েছি এবারে চলুন দেখে নিই এখানে আমি কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি স্বাদ মতন লবণ দিলাম হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে এটাকে চটকে চটকে মাখিয়ে নিতে হবে এটা মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দেব দু চা চামচ সর্ষের তেল সর্ষের তেলটা বন্ধুরা মাস্ট আর এক চা চামচ আদা পেস্ট খুব ভালো করে আবারও খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে যত ভালো মাখাবেন এই রেসিপিটা কিন্তু তত ভালো হবে আর দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল এটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জল ঝাড়িয়ে দিলাম আর একটা ছোট সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি ডালের ওপরে দিয়ে দিলাম আর যে কুমড়ো শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছিলাম সেই শাকটা আমি এই ডাল আর আলুর মধ্যে আমি এটা দিয়ে দিলাম এইভাবে শাকটাকে আমি দিয়ে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে কুমড়ো শাক আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এইভাবে মুসুর ডাল আর কুমড়ো শাকের ডগা দিয়ে হাতে মাখা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আমার রিকোয়েস্ট রইল এইটা একবার আপনারা বাড়িতে তৈরি করবেন এইভাবে মাকে আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট 10 মিনিট পর দেখাচ্ছি দেখুন এটা থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আপনাদের যদি জল না বেরোয় তার ক্ষেত্রে এখানে হাফ কাপ জল দিয়ে দেবেন এবারে আমি গ্যাস অন করে বসিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটায় কিন্তু আমি আলাদা করে কোনো জল দিই যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম আর শাক থেকে অনেকটাই জল বেরোয় তাই জল ছাড়াই কিন্তু এই শাকটা তৈরি করা হয়ে গেছে আজকে এই রেসিপিটা আমি তৈরি করলাম এটা গরম গরম ভাতের সাথে বন্ধুরা দারুণ লাগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন